দেখুন, এটা মেডিকেল কলেজে কেন, আমরা যেটা জানি এটা সব জায়গাতে এই জিনিসগুলো হয়, কিছু কিছু চক্র এরকম থাকে, যারা ফেক, যারা চাকরি, যারা এইভাবে, তারাও জানে যে এরকম পরীক্ষা না দিয়ে কোনোভাবে কোনো গভর্নমেন্ট চাকরি পাওয়া যায় না। তো সেখানে সজাগ থাকতে হবে। আমরাও তো দেখেছি অনেক জায়গায় যেখানে কিনা বলা হয় যে নানান ধরনের প্রলোভন দেখানো হয়, তো তাকে তো বোঝা উচিত যে কী সিস্টেমে কোথায় গভর্নমেন্টের চাকরিটা হয়। আচ্ছা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার এরকম বলছেন কেন? আসলে ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়ে গেল এক যুবক। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই নিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড। দপ্তরে ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসেছিল এক যুবক। ধৃত যুবকের নাম মুক্তার আলী, বাড়ি মালদার ইংরেজ বাজার এলাকায়। দুপুরে ভুয়ো নিয়োগপত্র নিয়ে হাসপাতালের সুপারের কাছে যায় মুক্তার। গ্রুপ ডি পদে নিয়োগের জন্য তার কাছে নিয়োগপত্র রয়েছে বলে জানায় সে। কিন্তু সেই নিয়োগপত্র দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সুপার সঞ্জয় মল্লিকের, কারণ নিয়োগপত্রটি সম্পূর্ণ জাল ছিল। এরপরই মুক্তারকে বসিয়ে রেখে পুলিশে খবর দেন সুপার। তারপর গোটা ঘটনা শুনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফাঁড়ির পুলিশ মুক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয় এই মুক্তারকে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। 10 দিনের জন্য ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ, এবং সেই মতো তাদেরকে পুলিশ হেফাজত দেওয়া হয় ওই ধৃতের। তো স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে লক্ষ্য করা যাচ্ছে এবং এর বারবারন্ত যে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। কারণ এমনিতেই SSC-তে দুর্নীতি বা শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবারে সেই আবহে এবার দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজে নিয়োগের একটা দুর্নীতি, মানে এক যুবক সে বলছে যে তার কাছে নিয়োগপত্র রয়েছে মেডিকেল কলেজে চাকরি পাওয়ার, কিন্তু ওই নিয়োগপত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একেবারে জাল একটা নিয়োগপত্র। কিন্তু তার সাহস এভাবে কী করে হলো যে সে এরকম নিয়োগপত্র নিয়ে এসে কাজে যোগ দেওয়ার জন্য আবেদন করছে, এটাই কিন্তু ভাবাচ্ছে। আর কোথা থেকেই বা এরকম জাল নিয়োগপত্র তৈরি করা হচ্ছে সেটাও ভাবার মতন বিষয় রয়েছে। সুপারের বক্তব্য আরও একবার আপনাদের শোনাবো, তিনি ঠিক কী বলছেন শুনুন। দেখুন, এটা মেডিকেল কলেজে কেন, আমরা যেটা জানি এটা সব জায়গাতে এই জিনিসগুলো হয়, কিছু কিছু চক্র এরকম থাকে, যারা ফেক, যারা চাকরি, যারা এইভাবে, তারাও জানে যে এরকম পরীক্ষা না দিয়ে কোনোভাবে কোনো গভর্নমেন্ট চাকরি পাওয়া যায় না। তো সেখানে সজাগ থাকতে হবে। আমরাও তো দেখেছি অনেক জায়গায় যেখানে কিনা বলা হয় যে নানান ধরনের প্রলোভন দেখানো হয়, তো তাকে তো বোঝা উচিত যে কী সিস্টেমে কোথায় গভর্নমেন্টের চাকরিটা হয়। সুপার সঞ্জয় মল্লিক খুব খাঁটি কথা বলেছেন, সজাগ থাকতে হবে, কারণ সজাগ না থাকলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। আর এই যে নিয়োগ দুর্নীতির যে জাল একটা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড দূর বিস্তার লাভ করেছে, তো সেই জাল কাটা সম্ভব হবে না। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, শেয়ার করুন, আপনাদের কোনো সাজেশন যদি থাকে। দেখতে থাকুন আজ তক বাংলা।